গলায় কাটা ফোটা, এটা একটা কমন সমস্যা প্রত্যেকটা মানুষেরই। আমরা যেহেতু বাঙালি, আমরা ভাত, ভাতের সাথে মাছ, মাছের সাথে মাংস যখন খাই তখন আমরা যে কোনোভাবেই হোক, অন্যমনস্কভাবেই হোক আর যেভাবেই হোক, অনেক ক্ষেত্রেই গলায় কাটা ফুটতে পারে। এবং গলায় কাটা ফোটে নাই এরকম লোকের সংখ্যা খুবই কম। তো আমি আজকে আপনাদের কাছে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে গলায় যত কাটাই ফুটুক না কেন, যদি আপনি একটু কাটা ফুটার পরে কেয়ারফুল হন তাহলে এই কাটার সমস্যা করার কথা না। আপনাকে যখনই গলায় আপনি বুঝতে পারলেন কাটা ফুটছে, তখনই আপনি আর বাংলা ভাষায় বলে যে ঢোক গিলবেন না, ইংলিশে বলে সোয়ালো করবেন না, ওই অবস্থায় বসে থাকবেন। কেন? গলায় কাটা যখন ঢোকে, ঢোকার সাথে সাথে গলা কিন্তু তার এগেনস্টে একটা প্রতিরোধ গড়ে তোলে। তখন যে কাটাটা প্রথমেই হিট করে মিউকাস মেমব্রেনে, ওই মিউকাস মেমব্রেন তখন কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করলেই ওই কাটা আর ঢুকতে পারে না। কাটা যখন না ঢুকতে পারে, কাটা তখন এরকম মুভ করতে থাকে, টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট করে। এই মুভমেন্টের সময় আপনি যদি ওইখান থেকে উঠে এক গ্লাস পানি নিয়ে আপনি গরগলা শুরু করে দেন, 90% কাটা ওখান থেকে ডিসলস হয়ে পড়ে যায়। বাকি যে কাটাগুলো থাকে, কোনোটা কাত হয়ে থাকে, কোনোটা টনসিলের ভিতরে ঢুকে যায় ডাইরেক্ট, এই কাটাগুলো আঙ্গুল দিয়ে আর আনার চেষ্টা করবেন না। এই কাটাগুলো একদম কাছাকাছি সামনে থাকে, আপনি এটা বের করতে পারবেন না, কোনো একজন চিকিৎসক ছাড়া এটা বের করতে পারবেন না, এটা বুঝতেও পারবেন না। তাহলে আপনাকে কী করতে হবে? আপনি সাথে সাথে বাংলাদেশের অনেক সরকারি নাক কান গলা বিশেষজ্ঞ, যারা সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেমন ঢাকা মেডিকেল কলেজ, ন্যাশনাল ENT, সরওয়ারদি, এরকম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, অনেক মেডিকেল কলেজ আছে যেখানে ডাক্তাররা বসেই থাকে শুধু কাটা বের করার জন্য, সাথে সাথে আপনি সেখানে চলে যাবেন। যদি আপনি মনে করেন যে না, দূরত্ব বেশি, ট্রাফিক জ্যাম আছে, আমার যেতে সমস্যা আছে, আপনার পাশাপাশি একজন চিকিৎসকের শরণাপন্ন হন এবং তাকে আপনি বললে, তার কাছে গেলে সে কাটাটা সাথে সাথে বের করে দেবে। যদি আপনি ধাক্কাধাক্কি করেন, খাবার ঢুকায় ওইটাকে বের করার চেষ্টা করেন, আঙুল দিয়ে বের করার চেষ্টা করেন, অথবা আপনি অপেক্ষায় থাকেন, অথবা বিভিন্ন রকমের ঝাড় ফোঁক এই ধরনের জাতীয় ওষুধ, যে সমস্ত ওষুধগুলো আসলে গলা কাটার জন্য অন্য ঠিক না, সেই ব্যবস্থা করে 2-3 দিন অতিক্রম করেন, এতে ইনফেকশন হতে পারে, এতে বড় ধরনের ক্ষতিও হতে পারে। এখন যে সমস্ত কাটাগুলো ওই চিকিৎসকরা ওই সময় বের করতে না পারবে, অনেক সময় দেখা যায় যে একটা হাড্ডি ঢুকে গেছে গলার ভিতরে, তখন এক্সরে করবে, এক্সরে করে পজিশনটা দেখবে। এক্ষেত্রে আমি একটু আর একটা একজন কোশ্চেন করছি যে পয়সাটাও কি, ওই একই নিয়ম, পয়সাটা ওই এক্সরে করে লেভেল দেখে সাথে সাথে ওটা বের করে ফেলতে হবে। তো সুতরাং এই যে গলায় কাটাটা, এই কাটাটা তখন আপনার এটা বের করে ফেলতে হবে। গলায় কাটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এরপর আর একটা কথা আছে, বয়স্ক লোকদের যদি গলায় কাটা ফুটে অথবা কাটা ফোটার কথা বলে, বা গলায় কাটা আমি খেতে যেয়ে তারপর এটা হয়েছে, আপনি ওটা ওনাকে থরো চেক আপ করতে হবে। আসলে ওনার গলায় কাটা না ফুটে ওটা ওনার গলায় ক্যান্সারও হতে পারে, বাট ওই রকম একটা ইয়ে হয়, তো সুতরাং সেন্সেশনটা আসে। সুতরাং আমাদের উচিত হচ্ছে যে গলায় কাটা ফোটার সাথে সাথে আমি যে পদ্ধতিটা বললাম, এটা আপনারা নিজেরা আবার দরকার হলে এটা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন এবং সবাইকে জানাবেন যে গলায় কাটা ফুললে এটাই চিকিৎসা, এর বিকল্প কোনো চিকিৎসা নাই, কাটাটা বের করাটাই হচ্ছে চিকিৎসা।